তৃণমূল আওয়ামী লীগ শক্তিশালী করতে সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় গত 13ই অক্টোবর 6 নং ওয়ার্ডে বিতর্কিত একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল গণতান্ত্রিক প্রথায় কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে যেন প্রতিটি কমিটি গঠনে তৃণমূলের নেতারা তাদের নেতৃত্ব বেছে নিতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথিত অধ্যাপক জাকির হোসেন ছায়ে নিজের স্বার্থ হাসিল করতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের কোনো মূল্যায়ন না করে তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে পকেট কমিটি গঠনে মরিয়া হয়ে উঠেছে। কারণ আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মেয়র পদে অংশ নিতে আগ্রহী। তিনি চাচ্ছেন প্রতিটি ওয়ার্ডে নিজের আস্থাভাজন নেতৃত্ব নির্ধারণ করতে। এক্ষেত্রে তিনি কোনো কিছুরই বাজ বিচার না করে অযোগ্যদের পদ দিচ্ছেন। নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে করে চলেছেন একের পর এক বিতর্কিত কমিটি। তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে বিভিন্ন ওয়ার্ডে সম্মেলনকালে কাউন্সিলর সহ প্রার্থীগণ খুব বিদ্রোহ করেছেন। কোথাও কোথাও সম্মেলন স্থলে হামলা, ভাঙচুর, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে, যা বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এমন অবস্থায় হাজার হাজার নেতাকর্মীর প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। কলম সৈনিক বন্ধুগণ, আমাদের 6 নম্বর ওয়ার্ডে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা ছিল, কিন্তু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করানো যাবে না যখন বুঝলেন, তখন তিনি কোনো নিয়ম নীতি কুয়াক্কা না করে নিজের পছন্দের প্রার্থীদের পদে আনতে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করা শুরু করেন। তিনি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং দল থেকে বহিষ্কারের হুমকি প্রদান করেন। তিনি নেতাকর্মীদের সাথে কোনো রকম পরামর্শ করা ছাড়াই দাবি করে কাউন্সিলরদের বিভ্রান্ত করে নিজের পছন্দের নেতৃত্ব নির্বাচনে আনার প্রচেষ্টা চালান। সম্মেলন স্থলে দাবি করেন, আমরা নাকি মতামত প্রদান করেছি, অথচ তার সাথে তখনও পর্যন্ত এমন কোনো কথাবার্তা হয়নি, তার কোনো অগণতান্ত্রিক প্রস্তাবকে সমর্থন দেয়নি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়